যিনি অনাদিরাদি গোবিন্দ, এই কুরুক্ষেত্রে যে রণ হলো, যে যুদ্ধ হলো, তাতে বহু সৈন্য নিহত হয়েছে, এমনকি গান্ধারীর শতপুত্র তারাও নিয়তির শীতল কোলে ঢলে পড়েছে। তো আমি গানের মাধ্যমে আমার আজকের গুরুজি শ্রদ্ধ সুকুমার দাস বাউল, তাকে প্রশ্ন করব, গাইছি আমার পরবর্তী গান। তোমায় ডেকে ডেকে হলেম সারা, তোমায় ডেকে ডেকে হলেম সারা। তুমি একবার দেখা দাও আর না ঘুমাও, ও গো দয়াল হরি আমায় একবার দেখা দাও। তোমায় ডেকে ডেকে হলে একবার দেখা আর না ঘুমাও, জাগো গোলো কবি হরি হরি আর না ঘুমাও, জাগো গোলো কবি হরি হরি আর না ঘুমা। তো আমার প্রাণ গোবিন্দের কাছে প্রথম প্রশ্ন যে হে গোবিন্দ, এই জগৎময় সবাই তোমার ভক্ত, সবাই তোমাকে আকুল আহ্বানে আকুল প্রাণে ডাকে, তো সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রে মশাল নিয়ে হাতে মৃত পুত্রের মুখ দেখিতে গভীর রাতে রাতে যখন ওই রণক্ষেত্রে যাই, তুমি কৃষ্ণ নীলদলে কেন আমার পিছনে আসিলে, কেন অট্ট হাসি দিলে, আমার প্রথম প্রশ্ন আমি করে গেলাম সাপ, কারণ আমিও তো তোমার ভক্ত। আমার 100 জন পুত্রকে তুমি নিহত করেছ, তোমার কটিল ইঙ্গিতে, তোমার কটিল ইঙ্গিতে আমার 100 পুত্র নিধন হয়েছে। আমার পুত্রদের কি অপরাধ ছিল, আমারই বা কি কি অপরাধ ছিল? তুমি আমার অন্তরের ধন, আমার অন্তরের মানিকদের কেড়ে নিলে,
হ্যালো। তারপরে যদি কোনো স্বজন সুজন থাকে, যদি কোনো আত্মীয়ের বা স্বজনের দুঃসংবাদ শোনে, তারা সামনে এসে সান্ত্বনা দেয়, আর তুমি আমার আত্মীয় হয়ে তুমি সান্ত্বনা না দিয়ে পিছন থেকে কুটিল হাসি দিলে, আমার প্রথম প্রশ্ন, জাগো বলো কবি হরি হরি আর না ঘুমাও, কৃষ্ণ রূপে প্রশ্ন করি দান। দ্রোণাচার্য, বিশ্বকে তুমি মারলে কেন? দ্রোণাচার্য এবং বিশ্বকে তুমি কেন মেরেছ? তাদের কি অপরাধ ছিল? তারা তো কোনো অপরাধ করেনি। আমি খুলে বলি তোমার কাছে, সঠিক জবাব দিও। এই দুইখানা প্রশ্ন প্রথমবারের মতো করে গেলাম, তারপরে পরবর্তীতে এসে আবার দেখব কোন দিক সে কথা বলে। জাগো বলো কবি হরি হরি আর না ঘুমা, ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেন ভগবান, হারে মানব রূপে আছে ভগবান, ভক্তের যখন আসেন ভগবান,
এসে দেখা দাও আর না ঘুমাও, জাগো বলো কবি হরি হরি আর না ঘুমাও, তোমায় ডেকে ডেকে হলে মেশারা একবার দেখা দাও আর না ঘুমাও, জাগো বলো কবি হরে হরি আর না ঘুমাও। প্রথমবারের প্রশ্নপত্র আপনারা করলেন শ্রবণ, সঠিক করে উত্তর দেবে আমার দয়াল গুরুধর। কি দোষ ছিল আমার আমি বলি তব ঠাই, আমার 100 পুত্র মারলে কেন তারই জবাব চাই। ধর্মযুদ্ধ বলে তারে এখন ধর্মযুদ্ধ হয়, মানুষ মেরে ধর্মযুদ্ধে কি লাভ তাতে হয়। তোমাকে কৈফিয়াত দিতে হবে ও গো, কৃষ্ণ নীল দল সঠিক করে উত্তরগুলো তুমি এসে বলো, দ্রোণাচার্য এত বড় বীর কি অপরাধ তার রয়, অকালে তার জীবন খানা যুদ্ধ ক্ষেত্রে যায়, ভীষ্মরই বা কি অপরাধ ছিল বলো আমার ঠাই। এই সব প্রশ্নের জবাবগুলো আমি শুনতে চাই, স্বজন হারার ব্যথা তুমি কি বুঝিবে গুসাই, যারা হারিয়েছে সে এই জগতে তার থেকে দুঃখী কেহ নাই। তোমার জন্ম যেমন বন্ধু বান্ধব জুটেছে তেমন, বলি সভ্য সবার ঠাই, তোমার মাতা পিতা এক ঘরেতে থেকে তোমার জন্ম তো হয় নাই, আসে তোমার জন্মটা যেমন হরি বল হরি বল, তোমার বন্ধু বান্ধব গুলো একদম ঠিক সমান, পিতৃ রজবীর্যে ওই পঞ্চ পাণ্ডবদের জন্ম হয় নাই আর তোমারও পিতৃ রজবীর্যে জন্ম হয় নাই গোসাই, হরি বল হরি বল। যখন তোমার জন্ম হলো বলি তোমার ঠাই, দেখি তোমার পিতা মাতা এক ঘরে তো আর নাই, তাহলে কি টেলিগ্রাফের তারের মতো তোমার জন্ম হয়, তোমার জন্ম বৃত্তান্তটা তুমি খুলে বলবি সবাই, বুঝতে পারছেন নিজের জন্ম যেমন হয়। আমি যদি মাছ দিয়ে ভাত খাই তো তো আমার মাছের ঢেকুরটা তো আমার উঠবে, তাই না? আমার নিরামিষের ঢেকুর উঠবে, হরি বল হরি বল হরি বল।
কোনোদিনই উঠবে না। তো তোমার জন্ম যেমন, তোমার বন্ধু বান্ধব তেমন। এই তো কয়েকটা প্রশ্নপত্র করে গেলাম দান, তুমি ধরে ধরে এই আসরে দিও সমাধান। কৃষ্ণ কানাই তুমি সর্বলোকে কয়, আমার পুত্রদের কেড়ে নিয়ে নিঃসঙ্গ করলে আমায়। প্রথমবারে এই কয়েকটা প্রশ্ন করে গেলাম দান, গুরুদেব এসে সবা পাশে উত্তর দেবে দান। আর তারে বেশি কথা আমি বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। আর তারে বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার কথা এইখানেতে থাক। অনাদি অনাদিনাদি প্রাণ গোবিন্দ এসে তার কথা পরাণ ভরে শোনা। হরিবল 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 হরিবল, জয় হরিবল।